বাংলাদেশ দুর্বল দল, আজকের ম্যাচ আমরাই জিতব। ম্যাচ শুরুর আগে হুঙ্কার দিয়ে একে বললেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাং প্যাটেল। দর্শক, টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর কয়েকদিন, 2 জুন থেকে ক্রিকেটের সীমিত ওভারের বিশ্ব আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু 8 জুন থেকে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তবে এর আগে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াটাও জরুরি টাইগারদের জন্য। যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশের জানাশোনা বলতে, 2018 সালে ফ্লোরিডায় 2টি টি-20 যেখানে ছিলেন না বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারই। বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে স্বাগতিকদের বিপক্ষে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ টেক্সাসের হিউস্টনের পেইরি ভিউ সিক্টেড কমপ্লেক্সে সিরিজের প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে। বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে সিরিজ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাং প্যাটেল বলেন, আজকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না। বাংলাদেশ আমাদের দুর্বল প্রতিপক্ষ, তাই এই ম্যাচ আমরা জিতব। তো দর্শক, আজকের ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করেন তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।